ওয়েলকাম টু মুক্তা সিরিজ। আজকে আমি ইউজ ফর মাই ট্যালেন্টের এপিসোড 3 এক্সপ্লেন করব। তোমরা যদি আগের এপিসোড দুটো না দেখে থাকো তাহলে আগে সেগুলো দেখে তারপরে এটা দেখো, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। লিংক ডিসক্রিপশন আর আই বাটনে দেওয়া আছে। তো চলো শুরু করছি। এপিসোডের শুরুতে সংযোগ গুরেন শেখে দেখছিল। গুরেন শেখ বলে, কাজটা আরো মনোযোগ দিয়ে করো, এগুলো তাড়াতাড়ি পরিষ্কার করো, এই বলে সে চলে যায়। সংযোগ এরপর তার সহকর্মীদের সাথে কথা বলে। সহকর্মী হুয়া ইউ আর উই ওর সঙ্গে কথা বলে তার ভালো লাগে। সংযোগ মনে মনে ভাবে, রেনসি স্যার একটু অন্যরকম হলেও সহকর্মীরা ভালো। সংযোগ বাড়িতে আসলে দেখতে পায় একটি মেয়ে লুসিয়ানের ঘর থেকে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। লুসিয়ান সংযোগকে দেখে তার কাছে আসতে থাকলে সংযোগ বলে, দুদিন আগেও আমি একটি মেয়েকে দেখেছি তোমার ঘর থেকে বের হয়ে যাচ্ছে। লুসিয়ান বলে, নতুন গার্লফ্রেন্ড থাকলে পুরনোটাকে তো বিদায় দিতেই হবে, তাই না? সংযোগ বলে, এগুলো নিশ্চয়ই প্লেবয়ের থিওরি, আমি জুনজিকে বলবো ও যেন তোমার থেকে দূরে থাকে। তখনই সংযোগের হাত থেকে তার ব্যাগ মাটিতে পড়ে যায়। লুসিয়ান ক্লিনারের সামগ্রী দেখে সংযোগকে বলে, তুমি কি আঙ্কেলের কাজই করো? তুমি ক্লিনার? সংযোগ বলে, আমি তোমাকে ওয়ার্ন করছি, এই ব্যাপারে যেন বাবা বা জুনজি কেউই জানতে না পারে, নইলে কিন্তু প্রতিবেশীদের জানিয়ে দেবো তুমি কত বড় প্লে বয়। সংযোগ ঘরে গেলে তার পেছন পেছন লুসিয়ানও আসে। সংযোগ বলে, তুমি আমাকে ফলো করছো কেন? লুসিয়ান বলে, আমাকে তো আঙ্কেল ডেকেছে। আসলে সংযোগের বাবা লুসিয়ানকে খেতে ডেকেছে। সবাই যখন একসঙ্গে খাবার খাচ্ছিল তখন সংযোগের বাবা জিজ্ঞেস করে, তুমি তো বললে না তুমি কি কাজ করো? সংযোগ অপ্রস্তুত হয়ে যায়। এরপর সে বলে, আমি ওই কোম্পানিতে সেলসম্যানের কাজ করি। লুসিয়ান সত্যিটা বলতে গেলে সংযোগ তার পা দিয়ে লুসিয়ানের পায়ের উপরে চাপ দেয়। লুসিয়ান আর সত্যিটা বলে না। এদিকে গুরেনশি আয়না পরিষ্কার করছিল, তখন সে সংযোগকে দেখতে পায়। গুরেনশি বুঝতে পারে না কেন সে কোনো কারণ ছাড়াই সংযোগকে মনে করে। পরের দিন সকালে অফিসে একটি বস্তু থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসছিল, কেউ সাহস করে সেটা পরিষ্কার করতে যায় না। সংযোগ এসে সেটা তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলে। আঙ্কেল লি বলে, আমি তোমাকে আরেকটি কাজ দিতে চেয়েছিলাম। সংযোগ বলে, আমি পারবো, কারণ আমি কোনো গন্ধ পাই না। তখনই গুরেনশি আসে। গুরেনশি বলে, তুমি যদি কোনো গন্ধই না পাও তাহলে ক্লিনারের কাজ কি করে করবে? সংযোগ বলে, গন্ধ না পেলেই তো ক্লিনারের কাজ ভালোভাবে করা যায়, যেমনটা আমি এইমাত্র করলাম। গুরেনশি বলে, তাহলে তুমি বুঝবে কি করে কোনটা খারাপ গন্ধ আর কোনটা ভালো গন্ধ? সংযোগ বলে, খারাপ ভালো চেনার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো কোনো রকম মানসিক বিপত্তি ছাড়াই কোনো কিছু পরিষ্কার করা। গুরেনশি বলে, সংযোগ তুমি কি সত্যিই গন্ধ পাও না? সংযোগ না বললে গুরেনশি এমপ্লয়ীদের দিকে তাকিয়ে বলে, ফ্যাক্টরিতে কাজ করতে হলে আমাদের সৎ থাকতে হবে। তুমি মিথ্যে বলছো, এটা যদি একবারও প্রমাণ হয় তাহলে আমি তোমাকে চাকরি থেকে বের করে দেবো। সংযোগ এটা শুনে থমকে যায়। সবাই চলে গেলে গুরেনশি মনে মনে ভাবে, তুমি সবাইকে বোকা বানাতে পারবে কিন্তু আমাকে না। গুরেনশি গুগল থেকে জানতে পারে সবচেয়ে দুর্গন্ধযুক্ত খাবার কি। এরপর সে সেটা আনিয়ে সংযোগকে খেতে দেয়। সংযোগ সেটা খুললে সবাই পালিয়ে যায়, কিন্তু সংযোগকে তো চাকরি বাঁচাতে হবে, তাই সে সেটা খেয়ে নেয়। এরপর গুরেনশি দংশিয়ানকে দিয়ে পচা একটা মোজা জোগাড় করে। এবার সেটা সংযোগের সামনে ফেলে দেয়। সে সংযোগকে বলে, মোজাটা দাও তো। সংযোগ মোজাটা খুলে গুরেনশিকে দিতে চাইলে গুরেনশি দৌড়াতে থাকে আর বলে, লাগবে না লাগবে না, ফেলে দাও। দুর্গন্ধে যখন কাজ না হয় এবার গুরেনশি সুগ্রানের ব্যবস্থা করে। সে সংযোগকে অনেকগুলো খাবার দেয়, তার মধ্যে চিকেনও ছিল। সংযোগ ঢাকনায় দেখতে পায় পেছনে গুরেনশি আছে। সংযোগ খাবার খেতে শুরু করে। গুরেনশি এসে তাকে ধরে ফেলে। সে বলে, তুমি না ঘ্রাণ পাও না, তাহলে তুমি চিকেন কেন খাচ্ছ? কারণ চিকেন বেশি ঘ্রাণ, তাই না? সংযোগ বলে, আমি ঘ্রাণ পাই না, কিন্তু আমি তো বলিনি আমার খিদে নেই। গুরেনশি দেখতে পায় সে সব খাবারই খেয়ে ফেলেছে। সবশেষে গুরেনশি সংযোগের লকারে দুর্গন্ধ কেমিক্যাল স্প্রে করে দেয়। সংযোগ বুঝতে পারে এটা গুরেনশিরই কাজ, কিন্তু সে কি করতে পারবে? বাধ্য হয়ে সে দুর্গন্ধযুক্ত পোশাক পরেই বাইরে আসে। সবাই তাকে দেখে নাক ধরে ফেলে। সংযোগ বাইরে এসে দেখতে পায় লুসিয়ান এসেছে তাকে নিতে। লুসিয়ান বলে, তুমি কি টয়লেটে পড়ে গিয়েছিলে নাকি? সংযোগ বুঝতে পারে গুরেনশি তাকে দেখছে, তাই সে কিছুই বলে না। লুসিয়ান তাকে হেলমেট পরিয়ে দেয়। গুরেনশি এসব দেখে কিছুই বুঝতে পারে না। সে ভাবে, ও তো আমাকে পটাতে চায়, তাহলে এই ছেলেটাকে। এদিকে বাড়িতে এসে সংযোগ বুঝতে পারছিল না সে এভাবে ঘরে কি করে যাবে। লুসিয়ান বলে, তুমি আমার ঘরে চলো, আগে ড্রেস চেঞ্জ করো।
সংযাও ড্রেস চেঞ্জ করে বাইরে এলে লুসিয়ান ময়লা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেয়। সংযাও লুসিয়ানের এরকম সুইট ব্যবহার দেখে ইমপ্রেস হয়। এদিকে গুরেনশি জ্বলে পড়ে যাচ্ছিল। গুরেনশি ভাবতে থাকে, ও যদি আমাকে পড়াতে চায় তাহলে অন্য একজনের মোটরসাইকেলে কি করে যেতে পারে। এদিকে সংযাও ওর ভাইয়ের সঙ্গে কথা বলে আর বুঝতে পারে ওর ভাই নিশ্চয়ই ফেল করেছে, তাই কোথাও লুকিয়ে আছে। সংযাও দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে। এদিকে গুরেনশির কাছে দংশিয়ান আসে, সে বলে চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই। গুরেনশি বলে এক মিনিট দাঁড়াও। গুরেনশি তখন একটা ময়লা খুঁজে পায়। গুরেনশি বলে সংযোগ কিভাবে এটা পরিষ্কার করেছে, ওকে ফোন দাও আর আসতে বলো। দংশিয়ান ফোন দিলে সংযোগ ফোন ধরে পড়ে যায়। দংশিয়ান বলে স্যার মনে হয় কোনো সমস্যা হয়েছে। গুরেনশি বলে ও কোথায় আছে। দংশিয়ান বলে বাড়িতে। গুরেনশি তখনই বেরিয়ে পড়ে। এদিকে সংযাও খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে থাকে জুনজিকে খুঁজতে। লুসিয়ানও তার সাথে যায়। এদিকে জুইয়ানের সঙ্গে জুনজির দেখা হয়। এরপর সেখানে সংযাও চলে আসে। সংযাওকে জুইয়ান অনেকভাবে শান্ত করে। তারা চলে আসছিল তখন লুসিয়ান সংযাওকে পিঠে তুলে নেয়, কারণ সংযাওর হাঁটতে কষ্ট হচ্ছিল। সংযাও এক দৃষ্টিতে লুসিয়ানকে দেখতে থাকে। লুসিয়ান বলে আমি কি দেখতে অনেক সুন্দর, তুমি যে আমার দিকে তাকিয়ে আছো। সংযাও লজ্জা পেয়ে যায়। অন্যদিকে গুরেনশি এখানে এসে দেখতে পায় চারদিকে ময়লা জার্মস ব্যাকটেরিয়ায় ভরপুর, তাই সে চলে যেতে চাইলে সংযাওকে দেখতে পায়। সংযাও মনে করে গুরেনশি তাকে ওভারটেম করার জন্য নিয়ে যেতে এসেছে। সংযাও যেতে চাইলে লুসিয়ান তাকে বাধা দেয়। লুসিয়ান গুরেনশিকে বলে সংযাওর পায়ে ব্যথা, ও আজ যেতে পারবে না। গুরেনশি সংযাওর দিকে তাকিয়ে বলে তোমার পায়ে ব্যথা থাকলে ঘরে আরাম করো, বাইরে দৌড়ে বেড়াচ্ছ কেন। এরপর ঘুরে আবার বলে আরেকটা কথা, ফোনে কখনো চিৎকার করবে না। গাড়িতে দংশিয়ান জিজ্ঞেস করে স্যার আপনি কি সংযোগের জন্য চিন্তা করছেন। গুরেনশি বলে না। দংশিয়ান বলে মানুষ একজনকে নিয়ে তখন চিন্তা করে যখন সে তাকে ভালোবাসে নয়তো ঘৃণা করে। গুরেনশি বলে আমার ওকে নিয়ে কোনো অনুভূতি নেই। দংশিয়ান বলে স্যার আমি আপনার জন্য একজন সাইকোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, আপনি প্লিজ ওনার সঙ্গে কথা বলবেন। এদিকে লুসিয়ান সংযোগ পায়ে সেক দিয়ে দিচ্ছিল। সংযোগ লুসিয়ানকে বলে গুরেনশি উদ্ভব প্রকৃতির, তার কোনো কিছুই নর্মাল নয়। জঞ্জি আর জুইয়ান তাদের কথা বাইরে থেকে শুনছিল। লুসিয়ান জিজ্ঞেস করে তোমার কি মনে হয় কে বেশি হ্যান্ডসাম, আমি না গুরেনশি। সংযাও বলে এটা কেমন প্রশ্ন। বাইরে থেকে জঞ্জি বলে আমার কিন্তু লুসিয়ান ভাইয়াকে পছন্দ। সংযাও বলে তোমার হ্যান্ডসাম হয়ে লাভ কি, তুমি একটা প্লে বয়, তোমার ঘর থেকে মেয়েরা কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। এদিকে ফোনে গুরেনশি একজন সাইকোলজিস্টের সঙ্গে তার ইদানিং সংযোগের প্রতি অনুভূতি নিয়ে কথা বলে। সকালে গুরেনশি অফিসে এসে কাউকে খুঁজতে থাকে। দংশিয়ান জিজ্ঞেস করে আপনি কি সংযোগকে খুঁজছেন। গুরেনশি বলে না তো। দংশিয়ান বলে তাহলে এই ব্যথানাশক ওষুধটা আপনি কার জন্য এনেছেন। গুরেনশি বলে সংযোগের জন্য, একজন লিডার হিসেবে আমার তো ওদের খেয়াল রাখতে হবে। তখনই গুরেনশির কাছে শিয়ান শিয়ানের মেসেজ আসে, আপনি যে লোকগুলো পাঠিয়েছেন তারা খুব সুন্দর কাজ করেছে, ফ্যাক্টরি একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে। গুরেনশি আঙ্কেল লিয়ের কাছে জানতে পারে সেখানে সংযোগও গেছে, তাই সে তখনই বেরিয়ে পড়ে। এদিকে শিয়ান শিয়ান মার্ককে বলে আমার একজন মডেল কম আছে, আপনার কাছে তো অনেক মডেল আছে, একজনকে জোগাড় করুন। মার্ক দেখতে পায় সেখানে সংযোগ এসেছে। সে সংযোগকে ধরে নিয়ে গিয়ে বলে ও খুব ভালো লাইভ স্ট্রিমিং করতে পারে, এর আগেও আমি ওকে দিয়ে লাইভ স্ট্রিমিং করিয়েছি। শিয়ান শিয়ান বলে তাহলে তো ভালোই, উনি তো তাহলে দর্শকের কাছে পরিচিত মুখ। আমার সময় নেই, এই বলে সংযাও সেখান থেকে চলে আসে। পেছন পেছন মার্কও আসে। এদিকে বেসমেন্টে গাড়ি রাখার সময় গুরেনশি দেখতে পায় সংযাওকে, তাই সে গাড়িতে থেকেই তাদের কথা শুনতে থাকে। সংযাও বলে মার্ক আমি তোমার সঙ্গে কাজ করব না, আমি একটি চাকরি করছি। মার্ক বলে চাকরি, এই পরিষ্কার করা, তুমি একটা শিক্ষিত মেয়ে, তুমি কেন নিজেকে নিচের দিকে নামাচ্ছ। সংযাও বলে মার্ক আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, আর আমি আমার কাজ নিয়ে অনেক খুশি। সংযাও গাড়িতে উঠে পড়ে। গুরেনশি এই কথা শুনে মনে মনে অনেক খুশি হয়। গুরেনশি এরপর শিয়ান শিয়ানের সঙ্গে দেখা করতে যায়। এদিকে সংযাওকে একজন বলে এই ফাইলে সাইন আনতে হবে। সংযাও সাইন আনার জন্য আবার ভেতরে যায়। সেখানে মার্ক আবার তাকে জোরাজুরি করতে থাকে। তখনই সেখানে গুরেনশি আর শিয়ান শিয়ান চলে আসে। গুরেনশি সংযাওকে জিজ্ঞেস করে তুমি এখানে আবার কেন এসেছো। সংযাও বলে এই ফাইলটায় সাইন লাগবে। শিয়ান শিয়ান বলে গুরেনশি আমাদের একটি আর্জেন্ট বিজ্ঞাপনের জন্য একটি মডেল লাগবে, আপনার স্টাফদের মধ্যে যদি কেউ হয়। গুরেনশি মার্ককে বলে আপনি কি ওকে রাজি করেছেন। মার্ক তখন সংযোগকে জোরাজুরি করতে থাকলে গুরেনশি তার হাত ধরে
নিজের কাছে নিয়ে আসে। গুরাংশি বলে, আমি আমার স্টাফদের জোর করার অধিকার কাউকে দেই না। সে সংজয়ের হাত ধরে তাকে নিয়ে আসতে থাকে। শিয়ান শিয়ান আর মার্কও তাদের পেছনে আসে। তখনই লিফটে নামার সময় সংজয় গুরাংশির উপরে পড়ে যায়। আর এখানেই ইউজ ফর মাই ট্যালেন্টের এপিসোড 3 শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আর বেশি বেশি করে কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।